নমস্কার, সবাইকে স্বাগত। আজ আমরা নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানে বিশ্ববাংলা গেটের পাশে একটি রেসিডেন্সিয়াল কমপ্লেক্স দেখাব। প্রজেক্টটির নাম ওয়ান রাজারহাট, ডেভেলপ করেছে রুচি রিয়েলটি। বর্তমানে আমরা একটি ভ্যাকেন্ট 4 BHK ফ্ল্যাটে রয়েছি, যার লিভিং ডাইনিংয়ের সাইজ অ্যাপ্রক্সিমেট 19 ফিট বাই 23 ফিট। এবারে দেখাবো ব্যালকানি স্পেস। ব্যালকানিটি 4 ফিট ওয়াইড। প্রজেক্টটি নোভোটেলের জাস্ট অপোজিটেই। ব্যালকানি থেকে আপনি বিশ্ববাংলা গেট, মেট্রো, নোভোটেল, সেক্টর 5-এর স্পষ্ট ভিউ পাবেন। লিভিং ডাইনিং থেকে শুরু হয়েছে ব্যালকানি, আর ব্যালকানিটি ফার্স্ট বেডরুম পর্যন্ত রয়েছে, অর্থাৎ ফার্স্ট বেডরুম থেকেও আপনি ব্যালকানিটি অ্যাক্সেস করতে পারবেন। ফার্স্ট বেডরুমের সাইজ অ্যাপ্রক্সিমেট 13.2 ফিট বাই 11.1 ফিট। এরপরে দেখাবো কিচেন স্পেস। হ্যালো, কিচেনের সাইজ অ্যাপ্রক্সিমেট 14 ফিট বাই 8 ফিট। এর সাথে রয়েছে 6 ফিট বাই 6 ফিটের ইউটিলিটি স্পেস। আর এবারে আমরা দেখাবো সার্ভেন্ট রুম। সার্ভেন্ট রুমের সাইজ 8 ফিট বাই 9 ফিট। তার সাথে রয়েছে সার্ভেন্ট টয়লেট। সার্ভেন্ট টয়লেটের সাইজ 7 ফিট বাই 3 ফিট। সার্ভেন্ট রুমের সাথে সেপারেট এন্ট্রি পয়েন্ট রয়েছে। কমন ওয়াশরুমের সাইজ 11 ফিট বাই 7 ফিট। এবারে যাব সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমের সাইজ 12.1 ফিট বাই 13.3 ফিট। সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। অ্যাটাচ ওয়াশরুমের সাইজ 5 ফিট বাই 11 ফিট। থার্ড বেডরুমের সাইজ 12 ফিট বাই 13.2 ফিট। সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। অ্যাটাচড ওয়াশরুমের সাইজ 9 ফিট বাই 5 ফিট। মাস্টার বেডরুমের সাইজ 17.1 ফিট বাই 13.2 ফিট। মাস্টার বেডরুমের সঙ্গে 5 ফিট ওয়াইড ব্যালকানি রয়েছে, এবং এই ব্যালকানি থেকে বিশ্ববাংলা গেট, নোভোটেল মেট্রো, নোভোটেল এবং সেক্টর 5-এর স্পষ্ট ভিউ পাবেন। একই রকম ভিউ এর আগে লিভিং ডাইনিং এর ব্যালকানি থেকে দেখেছি। মাস্টার বেডরুমের সঙ্গে ড্রেসিং স্পেস রয়েছে, এবং এর সাইজ হল 8.1 ফিট বাই 9.1 ফিট। আর অ্যাটাচড ওয়াশরুমের সাইজ 8.3 ফিট বাই 9 ফিট। ভিডিওতে দেওয়া নাম্বারটি আমাদের কল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।